সোমবার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল। তাদের দাবি, চাকরি পাওয়ার পরে ব্যাংকের ঋণ পরিশোধ করবেন চাকরিচ্যুতরা। এই ঋণের দায় নিতে হবে রাজ্য সরকারকে। ব্যাংক যাতে ঋণের জন্য চাপ না দেয় দাবিতে এদিন চেয়ারম্যানের কাছে ডেপুটেশন। চেয়ারম্যানের সাথে ডেপুটেশনে মিলিত হওয়ার পর এমনটাই জানিয়েছেন এক শিক্ষক নেতা। তিনি সাফ বলেন, যতদিন না পর্যন্ত তারা চাকরি ফিরে পাচ্ছেন ততদিন পর্যন্ত ব্যাংক যাতে ঋণের ইএমআই না কাটে, সেই সাথে গ্যারান্টারদেরও যাতে চাপ সৃষ্টি না করা হয়, কারণ এই শিক্ষকদের চাকরি দিয়েছে রাজ্য সরকার, আর সরকারের ভুল সিদ্ধান্তের কারণে তাদের চাকরি চলে গেছে। বর্তমান সরকার তাদের জন্য বিকল্প চাকরি দেবে বলেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন এই শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে, তিনি দুই মাসের মধ্যে তাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন বলেছেন। তাই ব্যাংক কর্তৃপক্ষের উচিত মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা, যখন এই শিক্ষকরা চাকরি ফিরে পাবেন তখন থেকে ব্যাংক যেন ইএমআই কেটে নেয়। আজকে আমরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে এসেছি যে আমরা 10,323-এর যারা লোন আছে, আমরা আগেও বারবার আমরা হেড অফিসে আমরা সাক্ষাৎ করেছি যে আমাদের লোন, আমরা চাকরি না পাওয়া পর্যন্ত, পুনরায় চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের ইএমআই যাতে না কাটে, এবং আমাদের যারা গ্যারেন্টার আছে তাদের উপর যাতে প্রেশার ক্রিয়েট না করা হয়। সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদেরকে পুনরায় চাকরিতে নিযুক্ত করবেন, কাজে আমরা এটাই বলবো যে আমরা পুনরায় চাকরিতে নিযুক্ত পেলেই যাতে আমাদের পুনরায় যা ইএমআই কাটে, যতক্ষণ অবধি আমাদের চাকরি হবে না ততক্ষণ পর্যন্ত যাতে আমাদের যে লোন নিয়েছে, আমরা কর্মচারী হিসাবে লোন নিয়েছে, যখন কর্মচারী হলে তখনই আমাদের যে লোন আবার নেওয়া হোক সেটাই আমাদের দাবি। এবং এই দাবিতে এবং গ্রামীণ ব্যাংক যেভাবে আমাদের নোটিশ পাঠিয়েছে বারবার নোটিশ পাঠানোতে। শিক্ষক নেতা আরো বলেন, ব্যাংক কর্তৃপক্ষ তাদের চাকরি দেখে ঋণ দিয়েছেন, এখন চাকরি চলে গেছে সরকারের কারণে। সরকার যখনই বিকল্প ব্যবস্থা করবে তখন থেকে তাদের ইএমআই কেটে নিতে হবে। ঋণের চাপে বিলোনিয়া শিক্ষক উত্তম ত্রিপুরা ফাঁসিতে আত্মহত্যা করেছে। ব্যাংক যদি আর কোনো শিক্ষককে ঋণের জন্য নোটিশ পাঠায়, এরপর আর কোনো শিক্ষক যদি ঋণের চাপে আত্মহত্যা করে, এর দায় ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। চাকরিচ্যুত শিক্ষকদের ব্যাংক ঋণের সমস্ত দায় রাজ্য সরকারের, এর ঋণের দায় শিক্ষকরা নেবেন না। প্রসঙ্গত, চাকরিচ্যুত শিক্ষকরা ব্যাংক থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছেন, এই টাকা ত্রিপুরা রাজ্যের আমানতকারীদের। গত কয়েকদিন আগে আমাদের শিক্ষক উত্তম ত্রিপুরা ঋণের দায়ে টেনশনে উনি নিজে আত্মহত্যা করেছেন। এইরকম অনেক আছে এখনো যারা এই ঋণের দায়ে, ঋণের বোঝায় তারা নিজেকে কি করবে কি করবে না তারা ভাবতে পারছেন না। কাজেই আমরা এই গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আমরা আবারও জানাতে এসেছি যে আমাদের যে ইএমআইগুলো যাতে আমরা চাকরি না পাওয়া পর্যন্ত যাতে ইএমআইটা না কাটে, এটা স্টপ রাখার জন্য এটা আমাদের দায়ী না। আমরা শিক্ষক, আমরা চাকরি আমাদের ভুলের কারণে যায়নি, সরকারের ভুলের কারণে আমাদের চাকরিটা গেছে। কাজেই সরকারেই এটা সংশোধন করতে হবে, সরকারে আমাদের যে লোন টোন নিয়েছে সেটা এটা সরকারেই দায়িত্ব নিতে হবে। এর জন্য আমরা আজকে এই ব্যাংকে আবার এসেছি। আগেও তো বেশ কয়েকবার এসেছিলেন, আগেও কথাবার্তা হয়েছে, কি কথাবার্তা হয়েছে? তখন বলেছে যে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব, এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওরা আমাদেরকে জানাবে, আমরা আজকে আবার দেখা করব, ওরা কি বলছে আমরা জানি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে তারা, এই সেটা কি আপনাদের জানানো হয়েছে? না, এখনো জানানো হয়নি, আজকে কি সেটা জানতে যাবেন? আজকে সেটা জানবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।